আমরা এখন ঘুরতে বেরিয়েছি, এই দেখো টুকটুক করে জায়গা হয়নি, চাপাচাপি করে বসেছি এখানে তিনজন, আর এদিকে আমরা তিনজন আছি, ঠিক আছে। এখন আমরা যাব মন্দির দর্শনে, রাজেশ আর কাকা সামনে ড্রাইভারের কাছে বসেছে, যেখানে যেখানে মন্দির যাবো সেগুলো তোমাদের ভিডিও করে দেখাবো, তোমরা থাকো, ঠিক আছে। কৃষ্ণ, আমরা এখন 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করবো। ওই দেখো, দেখা যাচ্ছে আমরা এখন ঢুকছি গুহাতে, চলো গুহার মধ্যে থেকে যাচ্ছি। এই যে বাহ, কি সুন্দর ডিজাইন করা রাজেশ, এটি হ্যালো, এদিকে তাকাও, হ্যালো করো, হ্যালো, বাহ। আমরা যাচ্ছি, ঢুকছি আস্তে আস্তে, প্রবেশ করছি পুরো গুহা, কিছু দেখা যাচ্ছে না কোথায় গুহা পুরো। দেখো মহাপ্রভু হরি নাম করছে, এই যে ফুল কর্তাল নিয়ে সবাই আছেন, সিয়ারাম হনুমান বসে আছে, হরে রাম হরে রাম, চল চল চল। এই যে শ্রীবাসের ছেলে মারা গেছিল না, কীর্তন করছিল সেই সিনটা করেছে। ঝাড়িখণ্ড পথে হরিনাম সংকীর্তন, সিংহ বাঘ সবাই নেচেছিল মহাপ্রভু হরিনামের ধ্বনি, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। ছয় গোসাই, ছয় গোসাই ছিল না, সেই ছয় গোসাই, ছয় গোসাইকে রেখেছে। নারায়ণ নারায়ণ, আজ ব্রহ্মা রাস হচ্ছে, রাস এটা শ্যামকুণ্ড আর এটা রাধাকুণ্ড, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আরও যে গিরিরাজ গিরি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ তুলে আছে, গিরিরাজ সখী সমেত ভগবান শ্রীকৃষ্ণ, অষ্টসখী সমেত ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান পাঁচজন, গৌরাঙ্গ মহাপ্রভু এত বড়, আমরা মোবাইল স্ক্রিনে পুরো আসছে না, আমার দেখতে পাচ্ছ তোমরা, এত বড় মহাপ্রভু আমার মোবাইল স্ক্রিনে পুরোটা আসছে না, যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মৎস্যগঙ্গা, শিব বসে আছে কৈলাসে, ওই দেখো সত্যম শিবম সুন্দরম বসে আছে, এখানে শ্রীকৃষ্ণ লীলা করছে কালীয় নাগের মাথার, এখানে গজকে সেই কুমিয়ে ধরেছিল, সেই এখানে এটা করা হয়েছে, আর এটা হচ্ছে কালীয় নাগ, ওই কালীয় নাগ খতরনাক, কালীয় নাগ কৃষ্ণ ঝুলনঝুলায় ঝুলছে, ভগবান ঝুলনঝুলের আধারের সাথে ঝুলছে না, শ্রী জগন্নাথ মিশ্রের বাড়িতে আমরা প্রবেশ করছি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, এই যে প্রবেশ করছে, দেখো সবাই প্রবেশ করছে, মহাপ্রভু জন্মস্থান, ওই দেখো নিমগাছতলা, এই যে এখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল, দেখতেই পাচ্ছ মহাপ্রভুর জন্মস্থান প্রিয় কুঞ্জ, দেখতেই পাচ্ছ মহাপ্রভু সেই জন্মস্থানে আমরা এসে ঢুকেছি, নিম গাছ, এরকম নিম গাছ দেখতেই পাচ্ছ, এখন দরজা বন্ধ করা আছে কারণ অভিষেক হবে, এই জন্য এখন দরজা বন্ধ আছে, তোমাদের ভেতরে দর্শন হচ্ছে না, বাইরে থেকে বন্ধ আছে, ভোলেনাথ আর মা দুর্গা, পোড়ামাতলা মন্দিরে আমরা প্রবেশ করছি, এবার আমরা ঘন্টা বাজাবো, আমরা হরে কৃষ্ণ, আমাদের
নবদ্বীপ পরিক্রমা শেষ। আমরা আজকে খুব মজা করলাম, সারা দিনটা খুব সুন্দর কাটালাম ভগবানের নাম করে। আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে বসে আছি। আমার এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ। আবার যদি কোথাও যাই কখন তোমাদেরকে দেখানোর জন্য আমি নতুন কোনো ব্লগ বানাবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভগবানের নাম বেশি বেশি করে পড়ো। জয় শ্রীকৃষ্ণ। ভগবান ঠিক তোমাদের উদ্ধার করবে।